মনে হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আমি এসেছি কারণ সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়ে ওঠে না আর আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার কারণ দিন দিন যেগুলো হচ্ছে মানে হচ্ছে বলতে কি বলো তো আমরা যারা নতুন করে বন্ধু হচ্ছি আবার ধরো কথা দিচ্ছি যে বন্ধু হব এরকম কিছু অনেকেই কি করছে তো ইউটিউব তো মানে ডিলিট করে দিচ্ছে সাবস্ক্রাইব সেটা তো আলাদা ব্যাপার মানে কেউ হয়তো ধরো বন্ধু হয়ে গেল কিন্তু মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ ভিউ দিচ্ছে না তারপরে ধরো কথা দিয়েও কথা রাখছে না তখন ইউটিউব তো অটোমেটিক ডিলিট করে দিচ্ছে যেটা আগে ছিল না কিন্তু এখন দিন দিন ইউটিউব অনেক রকম নিয়ম বার করছে নিত্য নতুন সেই জন্যে কি বলো তো আমরা তো সরাসরি ইউটিউবের সাথে মানে কন্ট্যাক্ট করতে পারি না আমরা দূর থেকে মানে যেভাবে ইউটিউবকে সেই আকাশে তারার মতো তাই না বলো আমরা তো সেইভাবে যাদের সাবস্ক্রাইব কম আছে তাদের কথা তো বাদ দাও কিন্তু যাদের ধরো এক লাখের ওপরে সাবস্ক্রাইবার তাদের কি হয় বলো তো তারা সরাসরি মেলের মাধ্যমে ইউটিউবের সাথে কথা বলতে পারে কিন্তু আমরা ছোটোখাটো ইউটিউবাররা ইউটিউবার বলবো কি নিজেকে সেটা বুঝতে পারছি না যাই হোক কাজ করছি ক্রিয়েটার বলতে পারো আমরা সরাসরি তো কথা বলতে পারি না যে আমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বা আমাদের সঙ্গে যদি কোনো অন্যায়ও ইউটিউব করে থাকে তাও আমরা ইউটিউবকে প্রশ্ন করতে পারি না তাই বলছি যারা কথা দিয়ে সাবস্ক্রাইব করবো বলেও করছো না বা করেও হয়তো কি বলতো মানে ভিউ দিচ্ছ না তারা কি বলতো এরকম করো না কারণ তোমার ক্ষতি হলেও আমার ক্ষতি হবে বা আমার ক্ষতি হলেও কিন্তু তোমার ক্ষতি হবে এটা কি বলো তো একটার সঙ্গে আরেকটা কানেকশান তাই না তুমি যদি আমার ভিউ না দাও আমি তো বুঝতে পারছি যে একটা ধরো যত সাবস্ক্রাইবার তত ভিউ হয় না তাহলে আমি তো কীভাবে দেবো আর আমার আমি তো আমাকে যতজন কমেন্ট করে ভিউ দেয় আমি সবার ঘরে ঘরে গিয়ে তার ফুল ভিডিও না পারলেও কিছুটা হলেও দেখে আমি ওয়াচ করে যতটা পারি সেইভাবে ছোট করে হলেও কমেন্ট করে চলে আসি সবসময় তো বড়ো বড়ো কমেন্ট লেখা সম্ভব হয়ে ওঠে না ছোট করে হলেও কমেন্ট লিখে চলে আসি তাই সবাইকে বলছি একে অপরের পাশে থাকো আর আর কথা তোমাদেরকে বলি অনেকেই দু বছর আড়াই বছর দেড় বছর এক বছর ধরে কাজ করছে ইউটিউবে সবাই কিন্তু সফলতা পায় না না বলতে কি বলতো অনেকে এক দু মাস কাজ করেই তোমার সফলতা পেয়ে যায় অনেকেই তোমরা দেখেছো যে এক দু মাসের পরেই ভাইরাল হয়ে গেছে ভিডিও তারা বুঝবে না তারা ওই যে মানে এক দেড় বছর ধরে যারা কাজ করছে বা আমরা অনেক দিন ধরে কাজ করছি অনেক মাস ধরে কাজ করছি আমাদের কষ্টটা যারা সহজেই ভাইরাল হয়ে যায় সহজেই সফল হয়ে যায় তাদের মানে তারা বুঝবে না আমাদের কষ্টটা যে এত দিন ধরে এত লং লং ভিডিও করা দিনের পর দিন নিত্য নতুন ভিডিও করা ডেলি ভ্লগ করা তারা এই কষ্টটা বুঝবে না তাই যারা এত মানে তিনশো চারশো ভিডিও হয়ে গেছে আমারই অনেক ভিডিও হয়ে গিয়েছে শর্ট ভিডিও ধরে তাই তাদের সবাই তোমরা একে অপরের পাশে থাকো ভাগ্য এবার যা সাথ দেবে সে তো উন্নতি করবেই কিন্তু নিজেদেরও তো চেষ্টা করা দরকার নয় তাই তোমাদের একটা কথা বলবো সবাই সবার পাশে থেকো ঠিক আছে সবাই সবার পাশে না থাকলে কিচ্ছু করা যাবে না তোমরা যদি মনে করো যে আমি সবার থেকে সবাই মানে বন্ধু করে নেব কিন্তু তুমি কারোর বন্ধু হবে না এটা কিন্তু করলে কিছুতেই হবে না তাই না তাই সবাই সবার পাশে থেকো এখন ইউটিউবে প্রতিযোগিতা ভীষণ বেড়ে গিয়েছে আগে এরকম ছিল না কিছু বছর আগে তো বাংলায় ডেলিভ্ল হতো কি তাও কোনো ঠিক নেই ঠিক কিছু বছর বলতে অনেক বছরের আগের করোনা টোনার আগের কথা বলছি কিন্তু এখন পরিস্থিতিটা অনেকটাই খারাপ কারণ সবাই ইউটিউবে চলে আসছে তারপরে টিকটক ব্যান হয়ে যাওয়ার পরে আরও কিছু শর্ট ভিডিও অ্যাপ ছিল সেগুলো ব্যান হয়ে যাওয়ার পরে সবাই ইউটিউবে চলে এসছে ইউটিউবে কাজ করছে আর্নিং করার চেষ্টা করছে বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফরা তাদের কথা বলছি আমরা চেষ্টা করছি নিজে নিজেদেরকে কিছু আর্ন করার চেষ্টা করছি এবার ভগবান কতটুকু আমাদেরকে সফল করবেন সেটা ভ মানে তবু যাই হোক চেষ্টা তো করছি নিজের কাছে এটাই অনেকটা বড় কথা যে জীবনে কিছু চেষ্টা করছি তাই না তারপরে সফল হবো কি হবো না পরের কথা কষ্ট করলে কেষ্ট পাবো এটুকুই তাই তোমাদেরকে বলছি একে অপরের পাশে থেকো তোমরা যারা ভিডিও আমার ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে না থাকলে কেউ কোনো দিন বড়ো হতে পারবে না আর আমাকে যারা বন্ধু করে নেবে আমি অবশ্যই কথা দিচ্ছি তাদেরকে বন্ধু করে নেব তাদের ভিডিও ক্রমাগত দেখবো ওয়াচ করবো যতটুকু পারবো আমি একটা টাইম কি বলো রাখি যে কী বলতো সেই সময়ে ধরো আমি কিছু কাজ করছি কিন্তু ভিডিও কারোর চালিয়ে আমি দেখে কমেন্ট করে চলে আসি তোমরা একটু করে সময় বের করো অবশ্যই পাবে কেন পাবে না আমিও তো ব্লগ দিই তাই না আমি তো পার ডে ব্লগ দিই তবু সময় করে ভিডিওগুলো ওয়াচ করে আমি কমেন্ট করে চলে আসি আর তোমরা যারা আমাকে বন্ধু করে নিয়েছ অলরেডি আমি যদি একটু ভুলে যাই প্লিজ নক করো যে একটু মনে করিয়ে দিও তাহলে আমি অবশ্যই তাদের বন্ধু হয়ে যাব আর এইটুকুই জীবনে কি বলে অনেকেই সত্যি কথা খুব ধরো দু চারটে ভিডিও ছেড়েই ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু আমরা এত ভিডিও ছাড়ি এত কিছু করি আমার মতো এরকম অনেকেই আছে যে স স মানে হাজার ভিডিও হয়ে গিয়েছে তবু মানে কষ্ট এত কষ্ট করেছে খুব খারাপ লাগে গো খুবই খারাপ লাগে সত্যি কথা এক দু মাসে কটা ভিডিওই বা হয় হতে পারে তাই না বলো তা পার ডে তো ভিডিও হয় না সব সময় সেই হিসাবে তারা তাদের সেটা ভাগ্য ভগবান সাথ দিয়েছে সেটা কথা নয় কিন্তু কি বলো তো এখন তো কোনো কন্টেন্টই দেখে না ইউটিউব যে কোনো একটা কন্টেন্ট এমন কেউ ভাইরাল হয় তার কন্টেন্টই থাকে না তাই না আগে জানতাম যে কন্টেন্ট থাকবে ভালো থামডেন থাকবে ভালো মানে কোয়ালিটি ক্যামেরার ক্যামেরার বলতে কি মানে তোমার ভিডিওটার ভিডিওর ভালো কোয়ালিটি সব কিছু দেখে ভিডিও ভাইরাল হয় কিন্তু এখন তো সেসব কিছু হচ্ছে না এখন যেমন তেমন করে ছেড়ে দিলেই দেখছি ভাইরাল হয়ে যাচ্ছে যারা ভালো করে কষ্ট করে ছাড়ে তাদের ভাইরাল হয় না কিন্তু যেমন তেমন যেন তেন প্রকারের ছেড়ে দাও ভাইরাল হয়ে যাচ্ছে মানে এটাই ব্যাপার এটাই যুগ সেই জন্য বলছি সবাই সবার পাশে থেকো অনেক দিন তোমাদেরকে এই কথাগুলো বলবো বলবো ভাবছি বলাই হচ্ছে না তোমাদের সঙ্গে তাই বলছি সবাই সবার পাশে থেকো বুঝতে পেরেছো নইলে এমনি ইউটিউব করে দেয় সাবস্ক্রাইব তারপরে আমরা যদি নিজেরা নিজেরা বন্ধু করার পরে ডিলিট করে দিই তাহলে সেটা কেমন হয় বলো তো সেটা ভীষণ খারাপ লাগে তাই না আর আমার কত সাবস্ক্রাইব হচ্ছে না হচ্ছে বাড়ছে কমছে সে তো আমার হাইট করার নেই সে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তো সব কিছু জানতেই পারবে কতটুকু কি করছি না করছি আর তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবোই তাই শেষে একটা কথাই বলবো প্লিজ সবাই সবার পাশে থেকো আমার পাশে থেকো আমি তো তোমাদের ঘরের মেয়ের মতোই আর যারা এমনি যারা তোমার মানে চ্যানেল নেই যাদের ইউটিউবে তাদের কথা বলছি আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অনেক 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 ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ঘরের মেয়ে মনে করে বন্ধু মনে করে বোন মনে করে আর কী বলবো বলো আর ছোটো যারা আমার থেকে বয়সে ছোট তাদের তো আমি দিদি ভাই হব যাই হোক মনে করে আমার পাশে থেকেও তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আপাতত এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নিত্য নতুন ব্লগ নিয়ে আর সবাই খুব সাবধানে থেকো কারণ এই জ্বর এটা সেটা আমার তো অনেক শরীরটা ঠিক হয়ে গিয়েছে তোমরাও ভীষণ সাবধানে থেকো কারণ নতুন বছর শুরু হয়েছে এখনও সারা বছরটা করে অনেক মজা করতে হবে অনেক কাজ করতে হবে আমাদের আর অনেক 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 স্মৃতি রেখে দিতে হবে এই বছরে যে এই বছর আমি এইগুলো করেছিলাম চল